আমি প্রথমে জিজ্ঞাসা করলাম ভাই নাম শুধু করার বাবদ বলেছেন যে তিন হাজার টাকা লাগবে এরপরে এরপরে কত দিয়েছেন তারপরে বললো যে দলের দলের নকল তৈরি হবে পরে পাঁচশো টাকা দিয়ে পরে আরো 500 টাকা নিয়েছে মানে শুধু আবেদন করতে 3500 টাকা দিয়েছে আর আমাদের এখানে নাম জারি করতে সরকারি ফি হলো 1150 টাকা এই কথা কি সে বলেছে ওটা ওটা কইলে যে পড়া ওটা টাকা কি সে দিবে বলেছে না আপনাকে দিতে বলেছে আচ্ছা তাহলে ধারণা কি 1150 টাকা আপনি এসে দিয়ে দিবেন অফিসে আর আপনার কাছ থেকে 3500 টাকা সে নিয়ে গেছে রাইট

ওকে আপনি জানতেন না এই জন্য আপনাকে সে বলে নিয়েছে টাকাটা কিন্তু আমরা তো আসিনি তাহলে আপনি তো আপনি তো গ্রামের মধ্যে গিয়ে বলতেন না আমার নাম জারি করতে প্রায় পাঁচ হাজার টাকা লেগেছে বলতেন না তাহলে এই পাঁচ হাজার টাকা কি আমার অফিসে লেগেছে না কেউ কি বলেছে এটা পাঁচ হাজার টাকা লাগবে আমার অফিসে যারা স্টাফ আছে আমার সার সাহেব কানুন গো সাহেব কোন তহসিলদার কি বলেছে আমার অফিসে কোন স্টাফ কি বলেছে যে পাঁচ টাকা লাগবে বলেনি কে বলেছে বাহিরের মুস্তফা মুহুরী আচ্ছা আপনারা আপনাদের কোন মামলাটা কোন মামলার এটা এই যে এটা আপনি দাঁড়ান মাহবুবুল ইসলাম আপনার কি হয় আপনার হাজবেন্ড আপনি নাম জারি করার জন্য একই ব্যক্তির কাছে গিয়েছেন তার নাম কি মুস্তফা গোলাম মুস্তফা তাকে আপনার এটা কাজ করতে গিয়ে কিছু মানে দলিলের নকল উঠাতে হয়েছে খোচেনের নকল উঠাতে হয়েছে দলিলের নকল উঠাইতে কত টাকা দিয়েছেন তাকে দুই হাজার টাকা দিয়েছেন এটা উঠাইতে লাগে কত টাকা এগারোশো পঞ্চাশ টাকা লাগে দুই হাজার টাকা নিয়েছে আর খতিয়ানের নকল উঠাইতে কত টাকা দিয়েছেন আপনি আমি এক টাকা দিয়েছি আপনি দিয়েছেন এক হাজার টাকা তাহলে আপনারা বাবা মেয়ে আপনি দিয়েছেন দুই হাজার টাকা আপনি দিয়েছেন এক হাজার টাকা টোটাল তিন হাজার টাকা দিয়েছেন শুধু নকল গুলো উঠাতে ফেরত দেবে বলেছে এখনো দেয়নি তো আচ্ছা ঠিক আছে আর এখানে যে এগারোশো পঞ্চাশ টাকা লাগবে সেটা বলেছে আপনারা এখানে দিয়ে দিবেন তাহলে এর বাইরে তিন হাজার টাকা লেনদেন হয়ে গেছে বাইরে তাই না হয়ে গেছে আপনার আবেদন করতে মুহুরিকে কত টাকা দিতে হয়েছে ছয়শো টাকা ইয়া একটু ডাকেন তো ওই যে মোস্তফা মুহুরিকে ডাকেন একটু রানা মোস্তফা মৌরিকে নিয়ে আসেন একটু আপনি একটু সাইডে আসেন একটু মাঝে বসে আসেন আপনি বসেন আহ আপনার মাথায় টুপি আছে আপনার দাড়িও প্রায় পেকে গেছে একজন মানুষ মানুষ বয়স্ক মানুষ সম্মানিত ব্যক্তি হ্যাঁ সবাই সবাই আপনি আপনি বলেছেন আপনি হজও করে এসছেন তাই না আপনি হাজি মানুষ সবাই কিন্তু হাজিকে সমাজে সবাই শ্রদ্ধার চোখে দেখে এবং সালাম দেয় তাই না তো আপনার এই এই যে একটা ধারণ আপনার মধ্যে আছে পোশাকের বা আপনার দাড়ি আপনার টুপি আপনি হজ করেছেন তাহলে সমাজে আপনার একটা পজিশন তৈরি হয়েছে সেই পজিশন হলো সম্মানের পজিশন মাথা নিচু করার পজিশন তাই না সেই পজিশন থেকে আপনি দাঁড়িয়ে একটু আমার সাথে সত্য কথা বলবেন এতটুকু আপনাকে আমি অনুরোধ করছি যে এই যে উনি শাহাবুদ্দিন উনার আবেদন করতে আপনি কত টাকা নিয়েছেন তেত্রিশশো তেত্রিশ পর্যন্ত আপনার মনে আছে উনি বলছে পঁয়ত্রিশশো আচ্ছা তেত্রিশশো অথবা পঁয়ত্রিশশো 3300 অথবা 3500 টাকা আমার এখানে নাম ফি হলো 1150 টাকা এটা তো আপনি জানেন জানেন না সরকারি ফি 1150 টাকা এবং এটা কিন্তু আমরা নিজেরাও টাকাটা নেই না টাকাটা নেকে আমার এখানে অফিসে একজন একজন কর্মচারী আছে তার নাম নাজির নাজির কি করে ডিসিআর এর মাধ্যমে টাকাটা নিয়ে ডিসিআর এর কপি আপনার হাতে দেয় ঠিক কি না এটা সরকারি ফি এটা কিন্তু আমরা টাচ করি না প্রতিদিন যত টাকা হয় আমি হিসাব করে

এবং আপনার হাতে কিন্তু কোনো টাকা দেয় নাই তো আপনার টাকা তো উনি দিয়ে দিয়েছেন তিন হাজার পাঁচশো টাকা দিয়ে দিয়েছেন না ওনাকে নগদ দিয়ে দিয়েছেন আপনি আজকে শুনানির জন্য আসবে ওনার সাথে কথা হয়েছে কোথাও হয়নি তাহলে আপনি জানবেন কি করে উনি কবে শুনানির জন্য আসবে আমার এখানে ডেটটা জানেন কিন্তু আপনি তো আসেন নাই আপনি ছিলেন কোথায় জন্য আপনাকে ফোন করার পরে গোপালপুরে ছিলেন তার মানে এই ভূমি অফিসে আজকে আসার কোন পরিকল্পনা আপনার ছিল না ছিল কি আচ্ছা তো এখানে এসে কি আপনি ওনার টাকা দেওয়ার কথা ছিল কারণ উনি তো আমার কাছে শোনানিতে সকালে চলে এসছে ওনাকে ডিসি এর কেটে টাকা দিয়ে চলে যেতে যাওয়ার কথা ছিল ঠিক কি না টাকা দিব স্যার বলেছি কাকে দিবেন টাকাটা ওর হাতে দিয়ে দেব উনি তো থাকবে না উনি তো টাকা দিয়ে চলে গেলেন না তো বাড়ি দিয়ে আমি কিন্তু সেটা তো উনি জানেন না উনি যে টাকা দিবেন আপনি শুনেন আপনাকে বলেছি আপনি সম্মানিত ব্যক্তি এখন পর্যন্ত সবাই জানে আপনি সম্মানিত আপনি আবি করেছেন পরে দিতে সেটা পরে দিবে বলছে উনি কি আপনাকে টাকাটা দিয়ে দিত আপনি জানতেন না তো এখন বলছেন দিবে এখন আপনি মেনে নিয়েছেন যে উনি টাকাটা দিবে বাট আগে কি জানতেন টাকাটা দিবে আপনি ধরে নিয়েছেন আপনি পঁয়ত্রিশশো দিয়েছেন তো দিয়েছেন আর পাবেন না উনিও টাকাটা নিয়েছেন তো নিয়ে গেছে

আপনি আজকে পর্যন্ত জানতেন না যে উনি টাকাটা দিবে টাকাটা নিয়ে গেছে এবং আপনার টাকা আপনি উনি আলাদা করে নিয়ে গেল আপনি টাকা দিয়ে এবং আপনি জানেন আপনার নাম জারি করতে টাকা লাগছে হলো চার হাজার পঞ্চাশ টাকা অথচ আমি সরকারি ভাবে টাকাটা কালেকশন করছি এগারোশো পঞ্চাশ টাকা যেটা সরকারকে দিচ্ছি তাহলে আমার ভূমি অফিসের নামে আপনি নামে ছড়ালেন যে নাম জারি করতে এসেছিলেন নামজারি করতেছিলেন কি করলো চার হাজার টাকা নিলো আমি কি তা নিলাম আপনাদের কারো কাছ থেকে বলেছি কখনো শুনানি থেকে আমি বলি না যে এগারোশো পঞ্চাশ টাকা লাগবে এবং সেটা নাজির সাহেবের হাতে দিবেন তাহলে আপনি কেন এই কাজটা করছেন কেন ওনার কাছ থেকে তিন হাজার পাঁচশো টাকা নিলেন কেন ওনাদের কাছ থেকে দুই হাজার এবং ওই যে ওনার এই ইয়ের জন্য এক হাজার টাকা নিলেন তিন হাজার টাকা নিলেন

বাইশো পঞ্চাশ টাকা নাই পাঁচ ছয়শ টাকা সাতাশ আঠাশ ওদেরকে ওরা নিচ্ছে কেন ওরা তো দুইশো টাকার বেশি নিতে পারেন এইসব কাজে সেটা তারা আমাদের কোনো ইয়ে নাই তো স্যার আপনি তিন নিলেন টাকাটাও দিবেন না তাহলে এই যে এই কাজটা করলেন ঠিক হলো এটাকে ঠিক হলো নাকি আপনি যে টাকাটা নিয়েছেন এটা স্বীকার করছেন তো এবং এই যে এই যে টাকাটা নিলেন অবৈধ লেনদেনটা করলেন এটা ঠিক হলো এটা যে আপনি যে সাড়ে তিন হাজার টাকা এক্সট্রা নিয়ে নিলেন আমার এগারোশো টাকার বাহিরে এটা যে নাম হলো এটা এটা তো আমার আমার এই ভূমি অফিসের বদনাম করলেন এইটা যে একটা অপরাধ আপনি জানেন না এভাবে অবৈধ লেনদেন করে টাকা পয়সা নিয়ে অবৈধভাবে কাজ করা কি একটা অপরাধ সেটা জানেন না আপনি জানেন কিনা তাহলে এটা কেন করছেন আপনি দাঁড়ান ওই যে শাহাবুলের যে স্ত্রী আপনি আপনি বলতেন না লোকজনের কাছে যে আমার আমার খারিজ করতে পাঁচ হাজার টাকা লাগছে বলতেন কিনা সেটা বলতেন পাঁচ হাজার টাকা লাগবে উনি জানতো না তো এগারোশো টাকা লাগে আপনি তো বলেছেন যে এত টাকা লাগবে কিন্তু আমি তো প্রচার করেছি এগারোশো পঞ্চাশ টাকা লাগে আপনি তো সেটা বলেন ওই যে তিন হাজার পাঁচশো টাকা কেন নিলেন আপনি আপনার তো একটা পেশা আছে কাজ করে খান আপনি সৎ মানুষ দাবি করছেন আপনি নামাজ পড়েন আপনি হাজি আপনার সুন্দর একটা ইয়ে আছে সবাই আপনাকে সম্মান করে সালাম দেয়

মনে করতে পারছেন না অসংখ্য অসংখ্য খারিজ করেছেন এমন অসংখ্য কিন্তু কেন সেটা ভুল কেন করতে হবে আপনি পাঁচশো টাকা করে কেন নেবেন এখন থেকে নেবেন না এতদিন পর্যন্ত নিয়েছেন কোন পয়সাই এখন থেকে আজকে থেকে নেবেন না এখন পর্যন্ত নিলেন যে সেটা একটা অপরাধ কিনা অনলাইন স্যার অনলাইন এই ধরনের ঘুষ লেনদেন করা অবৈধ টাকা বসে নেওয়া অপরাধ কিনা জি স্যার শাস্তিযোগ্য অপরাধ কিনা শাস্তি পাওয়া দরকার কিনা আমি আমি ক্ষমা করব কি করব না সেটা দেখব আপনি বলেন শাস্তি পাওয়ার যোগ্য কিনা জি আপনারা কি বলেন আপনাদের আপনারা তো মেহেরপুরের মানুষ তাহলে আপনারা সবাই যদি জানেন যে আমরা এখানে খারিজ করতে 5000 টাকা লাগে অতচো আমি নেছি 1150 টাকা সরকারিভাবে সরকার কে সেই টাকা দিয়ে দিচ্ছি তাহলে আপনারা সবাই বলবেন 5000 টাকা নিয়ে খালিজ করে এসেছিলেন তাহলে এছিলেন শুধু না আমার ভূমি অফিস আমার তহসিলদার আমার সমস্ত অফিস সম্পর্কে আপনারা বদনাম করবেন না তাহলে এইটা যে একটা মারাত্মক অপরাধ আপনারা জানেন তো সেটা স্বীকার করেন কিনা তাহলে এই ধরনের অপরাধী যারা আছে তাদের ধরা উচিত না তাদের শাস্তি হওয়া উচিত কিনা আপনি বলেন আপনার শাস্তি হওয়া উচিত কিনা এই যে মানুষটা ফার্নিচারের ব্যবসা করে তার কিছু নেই সে না খারিজ কি জিনিস খারিজ কি ব্যাপার কি করতে হয় কিভাবে খারিজ করতে হয় কি কি লাগে না আপনি এই বোকা মানুষগুলোকে মানে এদের বোকামি এদের অজ্ঞতাকে পুঁজি বানিয়ে আপনি টাকা মানে অর্জন করবেন এটা কি করে হয় করবো না করবো না এর আগেও কাজ করিনি

ক্ষমার চোখে দেখছি বাট এতদিন পর্যন্ত যেটা করেছেন তার জন্য ছোট্ট একটা শাস্তি আপনাকে নিতে হবে এটা আমি মাফ আমি করতে পারছি না মাফ আমি করছি আপনার যে শাস্তি পুরোটা হয়তো দিব না আপনাকে আমি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত একটা শাস্তি দিচ্ছি

এটা ভুল না এটা ভুল ভুল না না এটা তো ভুল না এটা হচ্ছে উনি সব জানেন এবং উনি বিশ্বাসও করেন এটা পাপ উনি জেনে শুনে পাপ করছেন উনি হজ করে এসছেন না

আপনি কি জানতেন না এটা অপরাধ জানেন তো তাহলে এটা যখন করতে পারলেন অপরাধ জেনে অপরাধ করবেন পাপ জেনে পাপ করবেন তাহলে আপনি কি মানুষ আপনি কি দাবি করেন আপনি মানুষ মানুষ হলে মানুষকে সম্মান করতে হয় নিজেকে সম্মান করেন আপনি পুরু মেহেরপুর বাসীর কাছে বলেন যে আমি

আসসালামু আলাইকুম সম্মানিত মেয়রপুরবাসী সকলকে স্বাগত জানাচ্ছি মেয়রপুর ভূমি অফিস থেকে আপনাদের সকলের উদ্দেশ্যে একটি কথা আজকে আমি লাইভেও দেখেছি যে দেখিয়েছি এবং সেটা প্রমাণিত হয়েছে যে আসলে ভূমি অফিস আগের ভূমি অফিস এখন আর নেই আপনাদের আপনাদের মাথায় বা আপনাদের চিন্তায় হতে থাকতে পারে যে ভূমি অফিস দূrndিত হয় কিন্তু আসলে ভূমি অফিসে কোনো ধরনের দুর্নীতি হয় না এখানে যে সরকারি ফি নির্ধারণ করা আছে সে অনুযায়ী সরকার যেভাবে সময় নির্ধারণ করে দিয়েছে সেভাবে আমরা কাজ করছি এখানে নাম জারি করতে কোন ধরনের অতিরিক্ত টাকা পয়সা কোন ধরনের ঘোষ লেনদেন কোনো কিছুই হয় না আপনারা অফিসে এস এসে যে কোনো প্রবলেম নিয়ে আমি আছি আমার এখানে কর্মকর্তারা আছে সকলের সাথে কথা বলতে পারেন এবং আপনারা বিচার করে দেখবেন এখানে আসলে কোন ধরনের ঘুষ দুর্নীতি হয়রান আছে কিনা হয়রানি আছে কিনা আমি আমি বরং আপনাদের কাছে কিছু প্রমাণ দিতে চাই আজকে যেমন একজন মুস্তফা মুহুরি এখানে ধরা খেয়েছে এমন অনেক মুহুরিকে আমি নোট করে রেখেছি যারা নাকি বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছে কাছ থেকে টাকা নিয়েছে এসব আবেদন মানুষকে ভুল বুঝিয়ে তার মধ্যে আমি কয়েকজনের নাম বলছি এখানে দেখেন চাঁদ ইমন সে একটি আবেদন করতে তিন হাজার টাকা নিয়েছিল একজন আবেদনকারীর কাছ থেকে রেজিস্ট্রেশন অফিসের একজন মুহুরি সে নিয়েছে ছাব্বিশশো টাকা সিংহাটির দেলোয়ার সে নিয়েছে ছয় হাজার টাকা তারপরে আমঝুপির বাবু আবেদন প্রস্তুত করে যদি নিয়েছে পনেরোশো টাকা তাহলে এরা বাহির থেকে টাকা নিচ্ছে আপনারা জানতেও পারছেন না নাম জারি করতে কত টাকা ফি লাগে নাম জারি করতে এগারোশত পঞ্চাশ টাকার বেশি লাগে না আর আবেদনের সাথে বিশ টাকার কোর্ট ফি দিতে হয় সর্বোচ্চ এগারোশত সত্তর টাকার বিনিময়ে আপনি বিনা হয়রানিতে কোনো ধরনের ঘুরাঘুরি বা কোনো ধরনের বিলম্ব ব্যতীত আপনি ভূমি সেবা পাবেন এই অফিস থেকে আপনারা সরাসরি এসিলেন্টের সাথে কথা বলুন আমার সাথে কথা বলুন আমার কর্মকর্তাদের সাথে কথা বলুন যদি কোথাও দুর্নীতির প্রমাণ পান আমার কাছে সরাসরি ধরে নিয়ে আসুন আমি তার উপযুক্ত শাস্তি দিব ধন্যবাদ সকলকে প্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন মেহেরপুর সদর উপজেলা ভূমি অফিস থেকে দালাল জন্য সহকারী কমিশনার ভূমি মাইনুদ্দিন যে পদক্ষেপ নিয়েছেন এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ আমরা বলবো সাধারণ মানুষকে হয়রানি থেকে মুক্ত করার জন্য তিনি অবিরাম কাজ করে চলেছেন কথা জানিয়ে এতক্ষণ যারা মেহেরপুর নিয়ে ছিলেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ